Bure cevap atarım otum. Bekledim muhabbeti böyle beri. ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো অনেকে রিকোয়েস্ট থাকে হচ্ছে আমরা লেগস ভিডিওগুলো কীভাবে মেক করব, তো আপনাদের সামনে আজকে আপনারা প্রথম যে ভিডিওটা দেখলেন এই ধরনের লেগস ভিডিওগুলো কিন্তু খুব সহজে মেকিং করতে পারবেন, যেটা হচ্ছে কালারিং দিয়ে আপনি একটা অন্য ধরনের একটা লেগস ভিডিও। ওকে, তো এই ধরনের লেগস ভিডিও মেক করতে হলে আমাদের হচ্ছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। আপনি অবশ্যই প্রো ভার্সনটা ডাউনলোড করে নেবেন গুগল থেকে। তো ডাউনলোড করার পর এখান থেকে হচ্ছে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা যেহেতু আমাদের ব্ল্যাক স্ক্রিন মেক করবো, সেক্ষেত্রে আমরা 6:9 টাইপ বেস্ট হবে, তো এটাকে সিলেক্ট করে নেব। ওকে, তো সিলেক্ট করার পর এখান থেকে আমরা মিডিয়া অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে আমরা একটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো। আমি যেটা বলতেছি যে টিউটোরিয়ালটি কিছুটা লং হতে পারে, অবশ্যই ধৈর্য ধরে দেখলে আপনি খুব সুন্দরভাবে স্ট্রেস ভিডিওগুলো মেক করতে পারবেন, বাংলা হোক বা ইংরেজি হোক, যে কোনো লিরিক্স দিয়ে। ওকে, তো এখান থেকে আমরা এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে আমরা হচ্ছে আপাতত আমাদের ড্রেশন যতটুকু রাখতে চাই ততটুকু করে দিব। আমরা এখন হচ্ছে মিউজিক অ্যাড করবো এর সাথে। ওকে, তো এখান থেকে আমরা একটা মিউজিক অ্যাড করবো। আমরা যে সাউন্ড দিয়ে, অর্থাৎ হচ্ছে আপনি যদি কোনো ভয়েস দিয়ে লেগস তৈরি করতে চান বা গান দিয়ে, তো সেক্ষেত্রে আমাদের সাউন্ডটা অবশ্যই প্রয়োজন হবে। তো এখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা মিডিয়াতে চলে যাবো। মিডিয়াতে যাওয়ার পর আপনি অডিও থেকে সাউন্ডটা ইম্পুট করতে পারেন, যদি আপনার অডিও থাকে। আমি ভিডিও আকারে সাউন্ডটা ডাউনলোড করেছি, তো যার কারণে এখানে আমার সাউন্ডটা আমি ভিডিও থেকে এক্সট্রাক্ট করে নেবো। ওকে, তো সেক্ষেত্রে আমাদের সাউন্ডটা এখানে চলে আসছে। আসার পর এখান থেকে আমরা এক্সট্রাক্ট অডিও, এরপর হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দেবো ভিডিওটাকে। আপনি চাইলে সরাসরি আপনি যদি অডিও থাকে, সেক্ষেত্রে অডিও থেকে আপনি এই যে সাউন্ডগুলো আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। ওকে, তো আমাদের যেহেতু আমরা ভিডিও থেকে এক্সট্রাক্ট করে নিয়েছি, সেক্ষেত্রে আমরা যেটা করবো এখন, আমরা এখানে লিরিক্স অ্যাড করবো, অর্থাৎ আমাদের এখানে টেক্সট অ্যাড করবো। ওকে, তো টেক্সট অ্যাড করার জন্য আমরা লেয়ার অপশনে ক্লিক করবো। তারপরে এখানে টেক্সট নামে একটা অপশন দেখতে পাবেন, টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি বড় হাতের বা ছোট হাতের যে কোনো ভাবে লিখতে পারেন। ওকে, আপনি বাংলা লিখতে পারেন বা ইংরেজি লিখতে পারেন। তো আমি এখানে ইংরেজি লিখতেছি, যেহেতু আমার এখানে কোনো ফন্ট অ্যাড করা নাই, সেক্ষেত্রে আমি বাংলা লিখে আমার ফন্টটাকে চেঞ্জ করতে পারবো না, কারণ আমি এখানে কাইনমাস্টার তেমন ফন্টের কাজ করি না। তো এখান থেকে আমরা লিখবো লিরিক্সটাকে লিখবো। ওকে, তো এখান থেকে জাস্ট এতটুকু লিখছি। লেখার পর আমরা আবার পরে লেগসে স্টেপ বাই স্টেপ কাজ করবো। তো এখান থেকে আমরা ওকেতে প্রেস করবো। করার পর এটা আমরা যতটুকু ইচ্ছে ততটুকু বড়ো করে নেবে, এতটুকু রাখতেছে। তো এবার মূল কথা হচ্ছে আপনি আপনার লেগস ফন্ট চেঞ্জ করবেন। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই ফন্টটা যেহেতু আমাদের কারোর ভালো লাগবে না, সেক্ষেত্রে আমাদের ফন্টটাকে চেঞ্জ করতে হবে। এই জন্য এআই কোনে চলে যাবে, যার পর এখান থেকে আপনি অ্যান্ড্রয়েডের যে ফন্টগুলো দেখতে পাবেন এগুলো সবারই থাকবে, এবং হচ্ছে ল্যাটিনের যে ফন্ট এগুলো সবারই থাকবে। তো আপনি এখানে ফন্টগুলো ইনপুট করে নিতে হবে। তো এই যে আমাদের অলরেডি টিউটোরিয়াল দেওয়া আছে কাইনমাস্টার কীভাবে বাংলা ফন্ট বা যে কোনো ফন্ট অ্যাড করবেন, আপনি চাইলে ওটা দেখে আসতে পারেন, বা বিভিন্ন চ্যানেল আপনি সার্চ দিয়ে পেয়ে যাবেন আপনি ফন্ট কীভাবে অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি বাংলা বা যে কোনো স্টাইলে ফন্ট অ্যাড করে নিতে পারেন। তো এখান থেকে আমি নিচ থেকে এই ফন্টটাকে অ্যাড করে নিচ্ছি, যদি ইংরেজির জন্য এটাও মূলত খারাপ না। তো আমরা এটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। তো এই ফন্টটা মোটামুটি স্টাইলটা অনেক ভালো। তো এবার হচ্ছে ফন্টে আমাকে অ্যানিমেশন দিব, অর্থাৎ আমাদের লেয়ারে অ্যানিমেশনটা দিবো। ওকে, লিরিক্সে তো অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা লিরিক্সটা ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে চাবির আইকনে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে সেটা সামনে যাবো। তারপর আমরা এইভাবে নিব, দেন আমরা এটাকে জাস্ট এইভাবে দেন, তারপর আমরা মিডল পজিশনে, মানে আপনি যেভাবে অ্যানিমেশন দিতে চান। ওকে, এক কথা আপনি ভালোই বুঝতে পারছেন যে আপনি কীভাবে কী করবেন, আমি জাস্ট ওইগুলো দেখাই দিচ্ছি। ওকে, তো আমরা জাস্ট এতটুকু, আমি আপনি যদি বুঝতে সমস্যা আমি প্লে করে দিচ্ছি এতটুকু। ওকে, তো তারপর এখান থেকে হচ্ছে আমাদের কথা হচ্ছে আমাদের লিরিক্সটা কোন পর্যন্ত আছে, আমাদের পার্টটা যদি এই পর্যন্ত থাকে এই পর্যন্ত, তারপর আপনি আমি দেখাই আমি এইভাবে এইভাবে মানে যেটা যতটুকু প্যারা থাকবে ততটুকু দিয়ে দেবেন, কারণ গানের কলি একটি একরকম হয়ে থাকে। ওকে, তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো এবার যেটা করতে হবে, আমাদের এখানে একটা ইফেক্ট অ্যাড করতে হবে, এর জন্য লেয়ার অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে এফেক্টস ইফেক্ট যে অপশনটা দেখছেন এফেক্টস, ওকে, আর লোগো দিয়ে এফেক্টস অ্যান্ড হচ্ছে ইফেক্ট দিয়ে লেখাটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্পাইরাল ব্লার, তো এটাকে আপনি হচ্ছে গেট মোড থেকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি এটাকে ডাউনলোড করেছিলাম, স্পাইরাল ব্লারটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লাই করে দিলাম, দেন আমরা এই ব্লারটাকে আমরা অবশ্যই ফুল স্ক্রিন করে নিব। এরপর আমরা যেটা করবো, এখানে কিছুটা সেটিং অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এই জন্য সেটিং অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা দুই নম্বর যে অপশন দেখতে পাচ্ছি রাইডার্স, তো এটাকে আমরা হচ্ছে 1 করে দিব। দেওয়ার পর অর্থাৎ আমরা 0 বলতে 1 ওইটা, তো তারপরে এখান থেকে কোয়ালিটিটা অবশ্যই 10 করে দিব। দেন এখানে এনেবল জুম আউট, এটাকে আমরা 0 করে দিব। তো 0 করে দেওয়ার পর আমরা যেহেতু আমাদের লিরিক্স একটা অ্যানিমেশন দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের এখানে ব্লারের ইফেক্টটাকে অ্যানিমেশন দিতে হবে। ব্লার ইফেক্টটা অবশ্যই আমাদের এটা ইন পজিশন অবধি রাখতে হবে, যে আমাদের ইনটা কোথায়। ওকে, তো এবার আমরা যেটা করবো, এটা স্টার্ট পজিশনে চলে যাবে। যাওয়ার পর এখানে চাবির আইকনে চলে যাবে, দেন আমরা এখান থেকে এই যে এখান থেকে আমরা যেহেতু আমাদের লিরিক্সটা এখান থেকে শুরু, সেক্ষেত্রে আমাদের এখান থেকে আমরা এইভাবে মানে লিরিক্সের সাথে সাথে আমাদের এটাকেও ইন পজিশন অবধি নিয়ে যেতে হবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমি যদি যেটা বলছি, ভিডিওটা একটু লং হয়ে যেতে পারে, কেউ কিছু পেতে হলে তো অবশ্যই সময় দিতে হবে। তো এরপর আমরা এখানে যেটা করব,
এখান থেকে আমাদের এইটাতে এনিমেশন দেওয়া শেষ। তো তারপর এখান থেকে হচ্ছে আমরা যে লিরিক্সটা আছে, এই যে লিরিক্স বলতে আমাদের টেক্সটটা, ওকে। তো টেক্সট উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা থ্রি ডট আইকনে ক্লিক করবো, তারপর এখান থেকে ডুপ্লিকেট। তো আমাদের ডুপ্লিকেটটা এখানে চলে আসছে, আসার পর এখন যদি আপনি ভিডিওটা প্লে করেন তাহলে কিন্তু আমাদের ভিডিওটা এইরকম, ওকে। তো এখন যেহেতু আমাদের এখানে কালার নাই, তারপর এখানে আমাদের কালার যে জিনিসটা এটা দিতে হবে, তো কালারটা দেওয়ার জন্য এখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করবো, তারপর নিচে দেখেন একদম নিচে হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এইটা যে লেয়ারটা আছে, লেয়ারটা কিন্তু আপনাকে ছোটো বড়ো করার জন্য এই অপশনটা আসতে হবে, ওকে। আসার পর আপনি এটাকে যতটুকু কিছু ততটুকু করতে পারেন, এটা পরে করতে পারবেন। তো এখান থেকে আমরা যে পেন এখন চলে যাই, অবশ্যই আপনাকে এখান থেকে এই পেনটাকে সিলেক্ট করতে হবে। আপনাকে আপনার হচ্ছে আমি দেখাই, এইটা সিলেক্ট থাকতে পারে বা বিভিন্ন এখানে অন্য ধরনের অপশন আছে, আইকন আছে, এগুলো সিলেক্ট থাকতে পারে। আপনি অবশ্যই এই যে পেন বলতে, পেন না এটা কি বলে আর কি, তো এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আপনার যেই যে সাইজটা আছে, সাইজটাকে অবশ্যই ফুল করে নিতে হবে। দেন এখান থেকে আমাদের যে কালারটা, এখান থেকে কালার আমাদের এক একবার যেহেতু আমরা এক একটা কালার নিব, এখান থেকে টিক অপশনে ক্লিক করবো, তারপর এইভাবে আমরা জাস্ট ডিসপ্লেতে এরকম করলে আমাদের কালারটা কিন্তু ডিসপ্লেতে হয়ে যাবে, ওকে। তো এখান থেকে আমি তারপর এইটা যদিও বাঁকা হয়ে যাচ্ছে, আপনারা একটু সোজা করার ট্রাই করবেন তাহলে সুন্দর হবে। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে কিন্তু আর কি তাড়াহুড়া করতেছি, ওকে। তো আপনারা একটু গ্যাপ কম রাখার চেষ্টা করবেন, এখানে কিছুটা ততটা গ্যাপ দেওয়া দরকার নাই, জাস্ট কিছুটা হচ্ছে গ্যাপ দিলে হয়ে যাবে, হালকা কোনো রকম, ওকে। তো এখান থেকে আমাদের প্রায়, তো আমি গ্যাপটা পূরণ এতটুকু হলেও এনাফ, ওকে। তো দেওয়ার পর এখন যেটা করবো আমরা, এখান থেকে আমি আরেকটা দিয়ে দিই, না দিলে এটা থেকে এটা, ওকে। তো হয়ে গেল। তো এবার যেটা করবো আমরা এখানে টিক অপশনে ক্লিক করবো, ক্লিক করার পর আমাদের দেখেন কিন্তু পুরাই কিন্তু এলোমেলো অবস্থা, এখন আমাদের এটাকে ঠিক করতে হবে। এর জন্য আমরা হ্যান্ড রাইটিংয়ের উপরে একটা ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাবো ব্র্যান্ডিং অপশনে, ব্র্যান্ডিং অপশন থেকে এখান থেকে আমরা মাল্টিপ্লাইটাকে সিলেক্ট করে দিবো, ওকে। তো মাল্টিপ্লাইটা সিলেক্ট করে দেওয়ার পর এবার দেখেন আমাদের কিন্তু যে গানটা আছে সাউন্ডটাকে হাইড করে দিচ্ছে, ওকে। তো এবার হচ্ছে আমাদের গানটা দেখেন পুরাই কিন্তু অন্যরকম হয়ে গেছে, কালারিং একটা ব্যাপার। তো এটা হয়ে যাবে।